মৌমিতা সি বোন রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী বরুণ মণ্ডল রয়েছেন বরুণ পণ্ডা রয়েছেন আমাদের মিঠুন ভাই এবং শিউলি বোন রয়েছেন যারা গ্রাম পঞ্চায়েতে আমাদের এখানে প্রার্থী হয়েছে আমার গণদেবতা জনতা জনার্দন আপনাদের কাছে রাষ্ট্রবাদী বিজেপির পক্ষ থেকে আমরা স্লোগান রেখেছি যে গোটা পশ্চিমবঙ্গে অনাচার ব্যভিচার অত্যাচার তোষণ বিশেষ করে এই অঞ্চলে রুকু আর নাজিমুদ্দিনের হাত থেকে বাঁচার জন্য পদ্মপুরের ভোট দিতে হবে আপনারা নিজেরা দেখেছেন মমতা ব্যানার্জি হেরেছে কিন্তু রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার জন্য কি ধরনের অত্যাচার 2021 সালে 2 মে ভোট গণনার দিন সন্ধ্যা থেকে করেছে চিল্লগ্রামে দেবব্রত মাইতি খুন হয়েছে দক্ষিণ কেন্দ্রামারিতে 55টা ঘর ভেঙেছে এইরকম আপনাদের মতো মা বোন দিদিদের তাদের শাখা পড়া হাতে আছে মাথায় সিঁদুর আছে তাদেরকে ট্রেনে জল খাইয়েছে চাঁদপাড় গ্রামে 17টা বাড়ি ভেঙেছে এই অত্যাচার সর্বত্র গোটা নন্দীগ্রাম জুড়ে সনাতনীদের সঙ্গে করেছে সনাতনীরা বাধ্য হয়ে মহেশপুর এবং টেঙ্গুয়াতে অবরোধ করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে তারপরে ওরা জব্দ হয়েছে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় আজকে যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তিনি নিজে হেলিকপ্টার করে এসে আপনাদের পাশে সেই সময় দাঁড়িয়েছিলেন আজকে যদি এখানে এই জল্লাদদের পার্টি অত্যাচারী পার্টি নির্বাচিত হয় নন্দীগ্রামে 11 তারিখে গণনার পরে যে শান্তি বিরাজ করছে এই শান্তি কিন্তু থাকবে না অশান্তির আগুন জ্বলবে গতকাল রাত্রি থেকে আমি একাধিক মেসেজ পাচ্ছি তৃণমূলের ভিতরেও অনেক লোকজন আছে যারা চায় না এরকম অশান্তি ক্যানিং থেকে জীবনতলা থেকে শকত মোল্লার বাহিনী সন্দেশখালী থেকে সরাইজানের বাহিনী তারা নন্দীগ্রামে জলপথে আসবে কেন্দ্রামারিতে শাহউদ্দিনের বাড়িতে থাকবে এবং তারা নন্দীগ্রাম জুড়ে ভোট লুট করবে আমি আপনাদের কাছে শুধু সতর্ক করতে চাই আমিও নন্দীগ্রামে থাকবো দেখা হবে আরেকটা 14ই মার্চ হোক আমরা চাই না আরেকটা 14ই মার্চ কিন্তু আমরা অত সহজে ছেড়ে দেব না এই গ্রামটি কানে চুল লাল দুল পাটি আছে মাতৃশক্তি পুকুরে চুপাবেন তো গণতন্ত্র রক্ষা করার নির্বাচন বিজেপিকে জেতায় আমরা মানুষের পঞ্চায়েত উপহার দেব কথা দিচ্ছি আপনাদের গ্রাম সংসদের সভা ডেকে শৌচালয় বলুন নলবাহিত জল বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন মিড ডে মিল বলুন শিশু শিক্ষা কেন্দ্র বলুন প্রাইমারি স্কুল বলুন এলাকায় 100 দিনের কাজ আর যা উন্নয়ন বাকি আছে সেগুলো করার জন্য আমরা গ্রাম সংসদের সভার মাধ্যমে দলের পঞ্চায়েত নয় ওটা অতীত হয়ে গেছে এখন বেগুনের কেজি 100 টাকা 500 টাকায় 5 কেজি বেগুন আর বিজেপিকে আনলে লক্ষ্মীর ভাণ্ডার আর থাকবে না অন্নপূর্ণা ভাণ্ডার হবে 2000 টাকা করে দিব 2000 করে টাকা দিব আমরা ঘোষণা করে লিখে দিয়েছি জনগণকে 100 টাকা বেগুন 400 টাকা কাঁচা লঙ্কা 450 টাকা আদা শুধু ভাইপো 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 কয়লা খায় বালি খায় গরু খায় তাহলে চুক্তি হয়ে গেল চোর ধরো তৃণমূল মানে কি আর আপনারা যেতাম আমি কত বড় বাহাদুর এদের দেখব রুকু আর নাজিমুদ্দিন ভদ্রভাবে ঠাকুর ঠিক আছে অত্যাচার করলে অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি আমরা
কৃষ্ণ মণ্ডলের মস্তানি এখন বন্ধ হইল এরা কৃষ্ণর উপরে নয় সবাই ভালো থাকবেন আমার গলার অবস্থা খুব খারাপ جاي سيدا 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 جاي سيد